বাবার চাকরি সূত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা বাড়ি করেছি। তো এখন ওই যে সেই কারণে হয়েছে কি, ডক্টর ইউনুস সাহেবের চাচার ওই বাড়িও হচ্ছে আপনার ওখানে এই হাটাজারি, আর আমরাও আমার এখন স্থায়ী নিবাস আমরাও ইউজ করি হাটাজারি। তো এখন মনে করছে হাটাজারি হাটাজারি লিঙ্ক, এরা আসলে চাচা ভাতিজা সম্পর্ক, এই হচ্ছে বিষয়। আসলে তো ওই ওই কোন ওই যে আমাদের যে পারিবারিক আত্মীয়তা ব্যাপারটা আসলে সেরকম নয়। আমার কাছে প্রথম থেকে এটা মনে হচ্ছিল যেটা এটা আসলে খুব যে ছোট একটা বিষয়, এটা ষড়যন্ত্র করে এটাকে বড় করা হচ্ছে, এবং এই ষড়যন্ত্রের পিছনে একটা এই যে মানে একটা অনেক বড় শক্তি। এই কোন শক্তি? সেই শক্তি হচ্ছে যে আপনার বঙ্গবন্ধুকে যে মার্ডার যারা মার্ডার করেছে, আসলে যারা মার্ডার করেছে তারা তো আসলে জাস্ট এক্সিকিউট করেছে, তারা ফায়ারটা করেছে। মূল যারা শক্তি, সেই শক্তি সবসময় তৎপর ছিল, এখনো আছে। ডক্টর ইউনুস ইস্যুতে গতকালই আমরা ঠিক এই ইন্টারভিউটি নিয়েছিলাম বরখাস্তকৃত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়ার কাছ থেকে। ইন্টারভিউর আরও কিছু অংশ আপনাদের দেখাতে চাই, যেখানে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন এবং তার শত্রু তৈরি হতে পারে এমন ইস্যুতেই নাকি এই ডক্টর ইউনুসের বিষয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন, এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটাকে স্বাক্ষর করেনি বলে তিনি জানান। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছিল যে ডক্টর ইউনুস ইস্যুটা, ডক্টর ইউনুস ইস্যুটা আসলে এত বড় কোনো ইস্যু না, যত বড় ইস্যুটা করা হচ্ছে এবং এই ইস্যুটা করাই হচ্ছে খালি বঙ্গবন্ধু কন্যাদেরকে। আমি বলবো যে এখানে খালি জননেত্রী শেখ হাসিনা নয়, এখানে বঙ্গবন্ধুর আর এক কন্যা শেখ রেহানার উপরেও একই রকমের হুমকি রয়ে গেছে, কারণ ওনারা আসলে 15ই আগস্টে ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তো এভাবে বন্ধুহীন করার যে একটা চক্রান্ত, এটাই আসলে আমার কাছে মনে হয়েছিল, আমি এই এই মেসেজটাই দিতে চেয়েছিলাম যে যে জিনিসটা এত ইম্পর্টেন্ট নয়, একটা মামলা মামলার গতিতে চলবে, সেই জিনিসটাকে নিয়ে এত হইচইয়ের তো এটা একদমই চিটাঙ্গের ভাষায় বলে যে নাই দেখাম। এতক্ষণ যে ইন্টারভিউটি দেখছিলেন সেটি গতকালকে কিন্তু একান্ত সাক্ষাৎকার ছিল নিউজ নাও 24 এর সাথে। এই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন, তার উপরে তিনি আস্থা রাখতে চান, এবং এই যে ঘটনাগুলো এতে করে মাননীয় প্রধানমন্ত্রী বা তার পরিবারের উপরে হুমকি আসতে পারে এবং তার শত্রুও বাড়ানো হচ্ছে। তবে আজকে মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়ে তিনি কি প্রমাণ করেছেন, কোন খোলস তিনি নতুন করে উন্মোচন করলেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে অনেকের মনে।